السلام عليكم ورحمة الله وبركاته. আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, তিনটি জায়গায় আমরা ইবাদতের উদ্দেশ্যে সফর করতে পারব। একটি হচ্ছে মসজিদে হারাম, আরেকটি হচ্ছে মসজিদে নববী, এবং আরেকটি হচ্ছে মসজিদে আকসা। আমরা জানি যে পৃথিবীর দুটি জায়গায় আমরা খুব সহজে সফর করতে পারছি, সেখানে সালাত আদায় করতে পারছি, সেখানে মনের আকুতি দিয়ে রব্বুল আলামিনের কাছে আমরা দোয়া করতে পারছি। কিন্তু পৃথিবীর একটি জায়গা আজ অবরুদ্ধ, আর তা হলো মসজিদে আকসা। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মসজিদে আকসা হলো এমন একটা মসজিদ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের জন্য একটা সুযোগ দিয়ে দিয়েছেন, এক রাকাত সালাত আদায় করলে, যেখানে আমরা 500 রাকাত অথবা 250 রাকাতের সওয়াব পাব। কিন্তু আজকে এই ফজিলত থেকে আমরা বঞ্চিত। আল্লাহ তাআলার কাছে আমরা দোয়া করি, মাহে রমজানে এই বরকতময় সময়ে রব্বুল আলামিন যেন আমাদের জন্য মসজিদে আকসার দরজাকে উন্মুক্ত করে দেন। আল্লাহুম্মা আমিন। ফাইনাল রাউন্ডের জন্য রয়ে গেছেন 5 জন প্রতিযোগী বন্ধু। 5 জন প্রতিযোগী বন্ধুদের মধ্য থেকে কে কি হবেন আমরা জানি না, কিন্তু আল্লাহর দরবারে শুকর এই 5 জনই ওমরা যাওয়ার টিকিট পেয়ে গেছেন, বিহামদুল্লাহি রাব্বিল আলামিন। সকলের জন্য অনেক অনেক দোয়া এবং শুভকামনা। আপনার জন্য এবারের প্রশ্ন, হাদিসের ভাষায় কাকে নিঃসন্তান বলা হয়? এ, যার সন্তান হয় না, বি, যার কোনো সন্তান মারা যায়নি, সি, যার সন্তান বিশেষ চাহিদা সম্পন্ন, ডি, যার সন্তান জন্মদানের ক্ষমতা নেই। আমরা ইনশাআল্লাহ তাআলা 28 রমজান গ্র্যান্ড ফিনালে সেই দিন আমরা জানতে পারবো কে হতে যাচ্ছেন আকিজ আলোকিত জ্ঞানী দশম আসরের চ্যাম্পিয়ন। আলোকিত 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 জ্ঞানী, আলোকিত 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 জ্ঞানী।